তুমি আজকে কি খেয়েছো? বড় মাকে ভাত খেয়েছি। তুমি হাঁটতে পারছো না? না। তুমি পড়ছো? না। কেনে? পারিনি। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামে জাকির হোসেনের একমাত্র কন্যা হালিমা বেগম বয়স 18 বছর প্রতিবন্ধী রয়েছে, কিন্তু সে কোনো প্রতিবন্ধী ভাতা পায় না। ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প অনুযায়ী তিনি 600 টাকা মাসিক আর্থিক সহায়তা পেতে পারেন। এটা কতদিন থেকে এরকম হয়ে আছে? ওর বয়স কিন্তু 18 বছর হয়ে গেল। 18 বছর বয়স হলে তো ছোটতে তো অতটা বুঝতে পারলো না, ডাক্তার টাক্তার করে এরপরে আরও বেশি মানে টাকা খরচ করলো ওর পিছিয়ে, কত কষ্ট করে এখনও ওই ঋণ সহজ করতে পারেনি। ও যে প্রতিবন্ধী, ওর কোনো সার্টিফিকেট আছে ডাক্তারের? আছে। কোনো সহায়তা ভাতা পাই? না, কোনো কিছু পাই। ওর সার্টিফিকেট কি 80% আছে? আছে। 18 বছর হওয়া সত্ত্বেও সে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধী ভাতা পায় না। প্রতিবন্ধী নাগরিকের মা রেহেনা বিবি কাছে সাক্ষাৎকারে জানতে পারি সে জন্মের পর ভালো ছিল, কিন্তু 3 বছর বয়স থেকে প্রতিবন্ধী হয়ে যায়। যদি কোনো সরকারি অনুদান হয়, কোনো কিছু যদি পাওয়া যায়, তো সরকারিটা যদি বাচ্চাটা জেনে এরকম ভাতা টাতা হতে পারে, হয়তো একটু চেষ্টা করে দেখো। আমি তো করুন তো পেন না। কোথাও দরখাস্ত আবেদন করেছ? অঞ্চলে করেছেন, তাও কোনো কিছু হয়নি। তার বর্তমানে প্রতিবন্ধী শংসাপত্র থাকলে ও কয়েকবার লিখিত আবেদন করে কোনো ফল পায়নি গ্রাম পঞ্চায়েত থেকে। দিদি, আমাদের খারুয়া গ্রামে একজন হালিমা নামে প্রতিবন্ধী রয়েছে, তার 18 বছর বয়স হয়ে গেছে, সে কোনো ভাতা সহায়তা পায়নি। সে যদি ভাতা সহায়তা আপনি যদি একটু সহযোগিতা করে দিন তাহলে খুব ভালো হয় মেয়েটা। এর আগে তো আমি ঠিক জানি না, বললেন যখন যতটুকু পারি চেষ্টা করি সহযোগিতা করব। প্রতিবন্ধী কন্যা হালিমা বেগম যেন খুব তাড়াতাড়ি প্রতিবন্ধী ভাতা পায়, এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মুখী হেমব্রম এর কাছে অনুরোধ রাখবেন। এর মোবাইল নাম্বার 8016532521। এই নম্বরে বারবার ফোন করে তাদের অনুরোধ করুন। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।